যথাযথ তত্ত্ব সম্পর্কে যথাযথভাবে না জেনে এই আবল তাবল বকবেন না, বুঝাচ্ছে? আবল তাবল কেহ বলার চেষ্টা করবেন না, শ্রাদ্ধ তত্ত্ব যথাযথভাবে জেনে তারপর আর একজনাকে বলবেন, তাহলে আমার মনে হয় তখন আর গণ্ডগোল লাগবে না। আমরা নিজেরা জানি না, জানারও চেষ্টা করি না, কিন্তু বাহাদুরি করি, এটা হলো আমাদের স্বভাব, বুঝতে হচ্ছে? নিজেরা ঠিকভাবে জানবো না, না জেনে বাহাদুরি করব, এটাই হলো আমাদের স্বভাব। তাই আমি সকলকে অনুরোধ করব যে আপনারা ধীরস্থির শান্তভাবে একটু শ্রবণ করার চেষ্টা করুন। শ্রাদ্ধ শ্রাদ্ধ তত্ত্ব ছাড়াও আমার আশা ছিল বিষয় সম্পর্কে আলোচনা করার। বিষয় কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, পাঁচটি বিষয়। এই পাঁচটি সূক্ষ্ম বিষয় থেকে কিভাবে মুক্ত হওয়া যাবে, কিভাবে আমরা বিষয় থেকে পরিত্রাণ পাব, মায়াবদ্ধ জীব কি করে মায়ার থেকে মুক্ত হবে, তারপরে মদাসক্ত পাত্র কি করে পবিত্র করা যাবে, কি উপায়টা জানা দরকার কি না? জানা দরকার না? আপনারা কি মদ পান করেছেন কেহ? করেছেন? হ্যাঁ, মদ পান করেছেন কেহ? ওই করে নাই, মদ পান করে নাই, খুব ভালো, গঙ্গা জলে ধোয়া তুলসি, মদ পান করে নাই। শুনুন, যেনারা বিষয়ের সংসারে আছেন তেনারা সবাই মদারু, সবাই মদ পান করেছেন, মদ পান করে মাতাল হয়েছেন। নারী বলুন আর পুরুষ বলুন, বিষয়ের সংসারের মদ পান করে মাতাল হয়েছেন, সবাই মদাসক্ত। দেখুন, আরে মাতাল হলে আর দিকভিত্তিক জ্ঞান থাকে, আর ধর্মাধর্ম কোনো জ্ঞান থাকে, সেই ব্যক্তি ধর্ম করতে চায়? কেন ধর্ম করবে? কি কারণে ধর্ম করবে? কি কারণে ভগবান ভগবান করবে? কেন করবে? আরে ও তো মাতাল, মদ খেয়ে মাতাল। বলছে, মহারাজ আমরা তো মদ পান করি না, আমরা ভালো মানুষ। হ্যাঁ, শুধু বোতলের মদেই মদ, আর মদ নাই কি? মদ, নারী দেহটাও মদ, পুরুষ দেহটাও মদ, বোঝার চেষ্টা করুন। খালি তো একদম মহাপণ্ডিতের মতো বক 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 সবাই করেন, করতে তো ওতে তো খাজনা লাগে না, পয়সা লাগে না, বক বক করতে কি খাজনা পয়সা লাগে? তত্ত্ব কথাগুলো শুনো, সবাই মদাসক্ত, তাহলে এই যে মাতাল, মাতাল হয় আর দিগবিদিক জ্ঞান নেই, ধর্মাধর্ম কোনো বিচার নাই, আরো ভগবান শ্রীহরিকে ডাকবে। তাহলে বাবু উপায়, মদাসক্ত পাত্র কি করে পবিত্র করবেন? কি গঙ্গা জল দিয়ে ধুলে পবিত্র হবে? হ্যাঁ, হবে না। গঙ্গায় সারাদিন ডুব দিন, এই পাত্রটা, এই যে মদাসক্ত পাত্রটা, দেহরূপ মদাসক্ত পাত্রটাকে গঙ্গা জলে 100 বার ডুব দিয়ে ইয়ে করুন, পরিষ্কার হোক, পবিত্র হবে? পবিত্র হবে না বাবু। মদাসক্ত পাত্র গঙ্গা জল দ্বারা যদি 100 বারও ধৌত করা যায়, তারপরে সেটা পবিত্র নয়, সর্বনাশ। তার উপায়, তার ওই পাত্রই যদি 1000 বার যদি গঙ্গা জল দ্বারা ধৌত করে, ওই পাত্রই যদি পরিষ্কার না হয়, তাহলে এই দেহরূপ মদাসক্ত পাত্র কি করে পরিষ্কার হবে? তাহলে কি পরিষ্কার করা যাবে না? কি দিয়ে পরিষ্কার করবেন?
সাবান সোডা দিয়ে, আরে না না তালকি দিয়ে পরিষ্কার করা যাবে, এর উপায় কি? মাদাসাক্ত পাত্রটাকে যেমন পবিত্র করতে গেলে, নিষ্কলুষ করতে গেলে কি করতে হবে? অগ্নিতে ফেলে দিতে হবে। অগ্নিতে যখন, জ্বলন্ত অগ্নিতে যখন পোড়াবে, তখন তার মদের আর দোষটা, মদযুক্ত দোষটা আর থাকবে না, তাই নাই কি? মহারাজ ভালোই বুদ্ধি দিলেন, কালকে আগুন জ্বলায়ে ওইখানে লাভ দেব। সর্বনাশ এই কাজ করবেন না, আমাকে জেলের ভাত খাওয়াবেন না, বলে তো মহারাজের বুদ্ধি। শোনেন, হ্যাঁ আগুনেই ঝাঁপ দিতে হবে, এক আগুনে তো পুড়ে মরছে, আর এক আগুনে পুড়ে ঝাঁপ দিতে হবে। কোন আগুনে? আরে ভজন রূপ অগ্নিতে, ভজন রূপ আগুনে। কি ভজন? হরিভজন, গোবিন্দ ভজন, কৃষ্ণ ভজন, এ ভগবান ভজনে যুক্ত হতে হবে। ভগবান ভজনে যুক্ত হলে, এই হরিনাম অগ্নিতে ঝাঁপ দিলে, তাহলে এই মদাসক্ত পাত্র অবশ্যই পবিত্র হবে। জয় জয় নিতাই গৌর রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল। তার প্রমাণ শুনবেন? প্রমাণ বলবো? প্রমাণ মদাসক্ত, আরে মদাসক্ত জগাই মাধাই, কি জগাই মাধাই মদাসক্ত ছিল না, পবিত্র হয়নি? হ্যাঁ পবিত্র হয়েছে কি না? পবিত্র হয়েছে। তাহলে দেখুন কি কথা, ত্রেতা যুগে বাল্মীকি কি ছিল? হ্যাঁ বাল্মীকি মুনি কি ছিল? দস্যু ছিল, মদপান করে নাই, মদাসক্ত অসুর। সে কি পবিত্র হয় নাই? মুনিতে পবিত্র হয়, মুনি হয় নাই? তাহলে দেখুন কে বলছে পবিত্র না হয়, পবিত্র হওয়া যাবে, তবে যুক্ত হতে হবে কোথায়? ভজন রূপ অগ্নিতে নিজেকে যুক্ত করতে হবে। এই কৃষ্ণ ভজন রূপ অগ্নিটা এত তার শক্তি, আমাদের অন্তরের ভিতরের বাহিরের সব দোষকে নির্মল করে দিতে পারে, পুরে সারখার করে দিতে পারে, নির্মল করে দিতে পারে। তাই আসুন, আপনার আর কাল বিলম্ব না করে এই হরিভজনে যুক্ত হোক, ভগবত ভজনে যুক্ত হোক, তাহলে মদাসক্ত পাত্র পবিত্র হবে। আপনারা মনক্ষুণ্ণ হবেন না, আমি যে আপনাদেরকে মশারু বললাম সেজন্য মনক্ষুণ্ণ হবেন না, এটা আমাদের নিজেদেরকে শিক্ষার জন্য ভুল সংশোধনের তরে আমি এভাবে উপমাটা দিলাম। আমরা সবাই শোনো, সময় নাই, সাগরের তটে, পয়োনিধির তটে গিয়ে আপনারা যে সবাই আনন্দে আত্মহারা, কোথায়? সাগরের তটে অর্থাৎ পয়োনিধির তটে মানে সাগরের তটে, উর্মির ঢেউ যখন অঙ্গে লাগে, উর্মি মানে কি ঢেউ? কার ঢেউ? পয়োনিধি মানে কি সাগর? সাগরের জলের ঢেউ যখন অঙ্গে লাগে, আহা কত আনন্দ, তাই নেই কি? কত আনন্দে আত্মহারা হয়ে কি করছি? অবকরণ মানে ছেনান করছি। অর্থাৎ আপনারা সবাই কোন পয়োনিধির তটে? বিষয়ের সংসারের পয়োনিধির তটে, বিষয় সংসার সাগরে কি করছেন? আনন্দে আত্মহারা হয়ে অবগণ মানে কি ছেনান করছেন। ঢেউ মানে সংসারে আনন্দের ঢেউ, আহা এটা আনন্দ, ওটা আনন্দ, সেটা আনন্দ, এই সুখ সে সুখ, এই আনন্দে আত্মহারা হয়ে সবাই সংসার রূপ সাগরের ঢেউয়ে ছেনান করছেন। ওই সাগরের ঢেউয়ে স্নান করিতে করিতে একদিন কি হয়? ওই স্নান করিতে করিতে সাগরের এমন একটা ঢেউ এসে একবারেই সাগরের জলের অতল গর্ভে
একদম চিরদিনের জন্য জীবন প্রদীপ নির্বাপিত, জীবন প্রদীপ চিরদিনের জন্য নিবিয়ে দিল। তাহলে দেখো আনন্দে তো সাগরে স্নান করছে, আনন্দে তো আত্মহারা বিষয়ে সংসার সাগর ধুয়ে। ঠিক ওই রকম বাবু আর কতদিন জীবন প্রদীপটা একদম চিরকালের জন্য জীবন প্রদীপ নিবিয়ে দিবে, সময় দিবে না, তাই ভাবার চেষ্টা করুন। এবার আমি পরবর্তী পর্যায়ে বলতে চাই, আমি এই কথাগুলো কেন বলছি সংশোধনের তরে, কেন আমি মাদাসক্ত পাত্রের কথা বললাম সংশোধনের তরে বললাম, উপলব্ধি করার চেষ্টা করুন। আমাদের সনাতন সমাজে সবচেয়ে একটা বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে, সেটা কি? এই ১৩ আর ১১ এটা এমন একটা বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে ভাষাটি, বুঝেছেন? এখন এই ১১ দিনে শ্রাদ্ধ করবে রে, ওই যে ওরা খবরদার, ওদের বাড়ি যাওয়া যাবে না, খাওয়া যাবে না, হ্যাঁ তোরা কেউ যাইতে পারবি না, বুঝা গেছে? ও করবে, ওকে একাকে সমাজচ্যুত করতে হবে। সেই আগের আমলের এখনো এই প্রথাগুলো চলছে আমাদের সমাজে, বুঝতে পারছ? যেমন ব্রাহ্মণ্যবাদ শাসন আগেও চলেছিল এখনো চলছে, আগেও যেমন সমাজে এক ঘরে করে রাখা হতো এখনো সেইটা চলছে, এই সভ্যতার যুগেও চলছে। তাহলে কোন সভ্য হয়েছে এরা, কোন সভ্য হয়েছে এখন বোঝার চেষ্টা করুন। তাই আমি শ্রাদ্ধ সম্পর্কে বলব, নিরপেক্ষ ভাবে বলব, আপনারা সবাই উপলব্ধি করবেন ধীরস্থির শান্ত মস্তিষ্কে, কিন্তু কিছু সংখ্যক ব্যক্তি আছে বোঝাচ্ছে ওই আসল কথাটাকে আচ্ছাদন করে দুই নম্বরই কথাবার্তা বলে, উল্টো পাল্টা বলে, বলছে এরকম কিছু সংখ্যক ব্যক্তি আছে। তো শুনুন, মনোযোগ সহকারে আপনারা দয়া করে শুনবেন, আমি কোনো প্রকার পক্ষপাতিত্ব কথা বলবো না, এর থেকে এই আলোচনার থেকে যেটা আপনাদের ভালো মনে হবে সেটা আপনারা দয়া করে করবেন, কিন্তু সমাজে কোনো প্রকার দ্বন্দ্ব করার প্রয়াস করবেন না, চেষ্টা করবেন না। মানুষ মরে গেলে, আমার প্রশ্ন আপনাদের কাছে, মানুষ মরে গেলে আত্মাটা কোন আধারে অবস্থান করে? এক, আত্মাটা কখন প্রেতত্ব প্রাপ্ত হয়, কতদিন পর হয়, কখন সে জমালয়ে যায়, যমদূতগণ কখন তাকে যাতনা করে, কতদিন যাতনা হয়, মৃত্যুর পর আত্মা কতদিন অবস্থান করে, প্রেত শব্দ কেন করা হয়, প্রেতত্ব শব্দের অর্থ কি, কি কি মানুষ মারা গেলে কি কি কারণে আত্মা প্রেতত্ব প্রাপ্ত হয়, আপনাদের কাছে আমার এই প্রশ্নগুলো, দয়া করে শাস্ত্র বের করে আমাকে এই উত্তরগুলো দিবেন, কিন্তু অন্ধের মতো বকলে হবে না, বললে হবে না, মন গড়া কথা চলবে না, শাস্ত্র দেখে তারপর কথা বলতে হবে। তাই আমি যে কথাগুলো বলব আপনারা যদি শাস্ত্র থাকে আপনারা নিজেরা দেখবেন, যদি শাস্ত্র না পাওয়া যায় তারপর আমার আমাকে কল দেবেন যে মহারাজ এই কথাটা শাস্ত্রে পাওয়া যায় নাই, বুঝা গেছে? শুনুন, বরাহ পুরাণেও আছে শ্রাদ্ধের উল্লেখ আছে আংশিকভাবে, সীমিতভাবে, মনুসংহিতায়ও আছে শ্রাদ্ধের কথা, কিন্তু সবাই শোনো, মনুসংহিতার একটি শ্লোক
আমাদের সমস্ত সনাতনবাসীকে চরমভাবে বিভ্রান্ত ফেলে দিয়েছে। একটিমাত্র শ্লোক, একটিমাত্র শ্লোকের জন্য সমস্ত সনাতনবাসী তস নস এমন একটা অবস্থায়। আবার তারপর শুনুন, গরুড় পুরাণে সেখানে ভগবানের মত দেওয়া আছে, অন্যান্য পুরাণে ভগবানের মত নয়, সেখানে হল মুনির মত, মনুসংহিতা কার মত, মনুর মত, মুনি মত, বোঝা গেছে? কিন্তু গরুড় পুরাণে কার মত? ভগবান শ্রীকৃষ্ণের মত। কি উবাচ? ভগবান শ্রীকৃষ্ণ উবাচ, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন। দয়া করে সবাই শুনুন, গরুড় পুরাণে প্রেতশ্রাদ্ধের কথা দেওয়া আছে, সাতাত বিধানের শ্রাদ্ধের কথাও দেওয়া আছে, প্রেতশ্রাদ্ধের কথাও দেওয়া আছে, পাশাপাশি সাতাত বিধানের শ্রাদ্ধের কথাও দেওয়া আছে। আবার শুনুন, বেদীয় প্রেতশ্রাদ্ধের কথা উল্লেখ করে দিয়েছে, বুঝেছ? আমাদের বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, মানুষ মরে গেলেই কি প্রেত হইয়া যায়? প্রশ্ন কে? এটার শাস্ত্র সিদ্ধান্ত কি? শুনুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি কি কারণে প্রেত হয়। শুনুন, যে চৌর্য বৃত্তি করে সে প্রেত হয়, যে খলতা করে সে প্রেতত্ব, মৃত্যুপর প্রেতত্ব হয়, যে কপটতা করে তারপরে পরনারী ধর্ষণ করে লম্পট, তারপর যে যার অপমৃত্যু হয়, অপমৃত্যু বহু রকমের, কে এক্সিডেন্টে মৃত্যু, অস্ত্রাঘাতে মৃত্যু, অগ্নিতে মৃত্যু, ফাঁসলটকিয়ে মৃত্যু, তাই নেই কি, হ্যাঁ, জলে পড়ে মৃত্যু, এভাবে বিভিন্নভাবে অপমৃত্যু হয়ে থাকে, এই অপমৃত্যুগুলো হলে প্রেতত্ব প্রাপ্ত। তারপর কি, যে জীবনে কোনোদিন ভগবানকে গুরু বৈষ্ণবকে একটুকু কোনো দান করে নাই, ওটা মরে গিয়ে পেরে হবে, বুঝতে পারছেন? যে ব্যক্তি কোনোদিন জীবনে কোনোদিন বস্ত্র দান করে নাই, অন্ন দান করে নাই, জল দান করে নাই, ওগুলো মরে গিয়ে পেরে হবে, বুঝতে পারছেন? এরকম এগুলো মরে গিয়ে প্রেতত্ব প্রাপ্ত হয়, বজ্রাঘাতে মারা গেলে প্রেতত্ব প্রাপ্ত হয়, এগুলো হলো কারণ, এই এই কারণে প্রেতত্ব প্রাপ্ত হয়। কিন্তু তোমার বাবা মরে গিয়ে কি প্রেত হয়ে গেল? কারণ ছাড়া আমার বাবা তো চরিত্রহীন নয়, আমার বাবা তো লম্পট নয়, আমার বাবা তো চোর নয়, আমার বাবা তো দস্যু নয়, আমার বাবা তো জলে মৃত্যু হয় নাই, বিষপানে মৃত্যু হয় নাই, আত্মহত্যা করে নাই, এক্সিডেন্টে মরে নাই, আমার বাবা তো দান করেছে, তাহলে আমার বাবা মরে গিয়ে কি প্রেত হয়ে যাবে? মরে গেলে প্রেত হয়ে যাবে? মরলেই প্রেত হবে? শোনো, মানুষ মরিলেই সঙ্গে সঙ্গে প্রেতত্ব প্রাপ্ত হয় না, প্রেতত্ব প্রাপ্ত হওয়ার সময় আছে। কতদিন সময়? গরুর ভগবানের প্রিয় ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, হে প্রভু, মানুষ মারা গেলে আত্মা কিভাবে প্রেতত্ব প্রাপ্ত হয়, কতদিনে প্রেতত্ব প্রাপ্ত হয়, আর প্রেতত্ব প্রাপ্ত হলে তার পরিণতি কি হয়, সে কোথায় থাকে,
আর কিভাবে প্রেতাত্মার থেকে উদ্ধার হবে, আর কি হেতু প্রেত শ্রাদ্ধ করা হবে, প্রাত শ্রাদ্ধ করিলে কি ফল হবে, দয়া করে আপনি বলুন কিভাবে মানুষের পরম গতি লাভ হবে, আপনি দয়া করে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন সবাই শুনো, ভগবান শ্রীকৃষ্ণ বলে হে গুরু, তুমি যে তত্ত্ব কথা আমাকে জিজ্ঞেস করিলে ইহা আমি কোনোদিন কোন মুনি ঋষি জগতে কাহাকেও আমি কোনোদিন জানাই নাই, জগতের দ্বিতীয় কেহ জানে না। শুনুন, সর্বপ্রথম আমি তোমাকে এই তত্ত্বজ্ঞান শ্রাদ্ধ তত্ত্ব, এই তত্ত্বজ্ঞান আমি তোমাকে দান করছি। কথাটা বুঝুন, বোঝা গেল কিছু? এবার তারপর এবার ভগবান শ্রীকৃষ্ণ একে 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 বলা শুরু করলেন কি, হে গুরু, মানুষ মারা গেলে একাদশ দিবস পর্যন্ত আত্মা অপেক্ষা করে, একাদশ পেরিয়ে গিয়ে যদি কেহ শ্রাদ্ধ করে সেই শ্রাদ্ধগুলো হবে প্রেত শ্রাদ্ধ, তাকে প্রেত শ্রাদ্ধ বলা হবে। বলে কেন? বিনা কারণে এগারো দিন পার করিলে আত্মা বিদ্যুৎ বেগে প্রেতত্ব প্রাপ্ত হয়, এটা হলো ভগবানের বাণী। আত্মা এগারো দিন বিনা কারণে পার করিলে আত্মা তড়িৎ গতিতে প্রেতত্ব প্রাপ্ত হয়, আটকানোর কোনো উপায় নাই। আর যদি বিষ্ণু জয়ন্তী পরে বা একাদশী পরে, বিষ্ণু জয়ন্তী বুঝেছেন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব, নৃসিংহ চতুর্দশীর আবির্ভাব, বামন দেবের আবির্ভাব, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব, এই তিথিগুলো যদি পরে, একাদশী যদি পরে, ওই দিন ব্যতিরেকে শ্রাদ্ধ করি করা বিধেয়। যদি তাহাতে করে তাহলে আত্মার অমঙ্গল হয়, দেখেছেন কথা বোঝা যাচ্ছে, বোধা কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা, কে বলছেন কথাগুলো? ভগবান শ্রীকৃষ্ণ। কাকে বলছেন? ভগবানের পরম ভক্ত গরুড়কে বলছেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রেতশ্রাদ্ধ, প্রেতশ্রাদ্ধ যদি করো তাহলে প্রেতশ্রাদ্ধে তোমাকে অবশ্যই মাংস দিতে হবে, মাংস দ্বারা পিণ্ড দিতে হবে, মৎস্য দ্বারা পিণ্ড দিতে হবে, ওই ব্যক্তিটির যা যা প্রিয় ছিল তা তোমাকে দিতে হবে। তারপর তোমাকে দশ দিনে দশটা পূরক পিণ্ড দিতে হবে। তারপর পূরক পিণ্ড দেওয়ার পর ওই যে মাসিক পিণ্ডগুলো ওগুলো দিতে হবে, মাসিক পিণ্ড বাৎসরিক পিণ্ড এগুলো দিতে হবে। এটা হলো প্রেতশ্রাদ্ধের নিয়ম। প্রেতশ্রাদ্ধে যদি প্রেতের তৃপ্তির জন্য, প্রেতের প্রীতির জন্য যদি মাছ মাংস যেতে খাইয়েছিল এগুলো যদি না দেন, দিন ছুটকি মদ গাঁজা ভাঙ যেগুলো খাবে এগুলো যদি না দেন তাহলে প্রেত সন্তুষ্ট হবে না। কথা বুঝুন, উল্টো আপনাকে অভিশাপ করবে। তাই প্রেতকে সন্তুষ্ট করার জন্য এগুলো শাস্ত্র অনুসারে দেওয়া বিধেয়। তারপরে প্রেত কি করবে? মহানন্দে শিখলেন ভক্ষণ করবে। প্রেত দেখিতে কেমন?
ওষ্ঠটা একদম বিশাল লম্বা জিহবা একদম বিচ্ছিরি আকৃতি বুঝছেন। তারপর লালা পড়ছে কান বিদীর্ণ চঙ্কু বড় বড় কুঠুরাগত একদম বিচ্ছিরি আকৃতির বুঝছেন, সবসময় লালা ধরছে। এরা বিভিন্ন ধরনের হয়ে থাকে, এরা মলমূত্র প্রস্রাব, মলমূত্র প্রস্রাব আরো জঘন্যতম উঠলে সবার সামনে বলা যাবে না, উগ্র ভক্ষণ করে। এগুলো হলো প্রেতের প্রিয় উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট বুঝেছেন? হ্যাঁ, আর সোজা বাংলায় খাওয়ার পর যেগুলো অবশিষ্ট থাকে বুঝছেন, ওগুলো হলো উচ্ছিষ্ট, এগুলো হলো প্রিয়। এই জন্য শোনেন মায়েরা, এই যে দেখেন দেখছেন এদিকে মন নাই, ওই দিকে কর ভালো, সুখে দুঃখের গল্প করার জন্য আসছে, কোনোদিন দেখে নাই, কতদিন পর দেখা হলো, আহারে একটু গালায় গালায় দাঁড়া যদি করেন, আহা তার বেশ 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 ভালো, তাও শান্তিটা পান একটু। আচ্ছা এখন কি করছে, তাই অনেক গৃহে প্রেতের কারখানা হয়, সেই গৃহটা অমঙ্গল যায় না বুঝছেন, সেই গৃহটার অমঙ্গল যায় না, বাড়িতে অশান্তি, বাড়িতে কারো মন বসে না বুঝছেন, বাড়িটা শ্মশান শ্মশান মনে হয়, এই লক্ষণগুলো বুঝছেন প্রেতের আড্ডাখানা কারখানা। বাড়িতে কোনো যশ নাই, বাড়ির কোনো সিঁড়ি নাই বুঝছেন, কেন এগুলো বাড়িতে প্রেতের কারখানা? কিভাবে হয়, মায়েরা অসস কাপড় যেমনি তেমনিতে রেখে দেয়, যেখানে সেখানে রেখে দেয়, পরিষ্কার করে না, আর প্রেত এসে আড্ডা করে খায়। তারপর কি করে, মস্তকের ধৌত চুল যেখানে সেখানে তারা সেই চুল জল রেখে দেয়। তারপর কি করে, বস্ত্র শুকাতে দেয়, তাপ তাপ করে জল পড়ে বুঝেছে, এগুলো প্রেত খায় বুঝেছে, ময়লা বস্ত্রের জল। তারপর উচ্ছিষ্ট পাত্র ওই অবস্থায় ঘরের ভিতরে চকির নিচে খাটের নিচে রেখে দেয়, কাজকে করবো না, কাজকে করবো বুঝছেন, ভদ্রম জানেন না, এই প্রেত ঢুকে গেল গৃহের অভ্যন্তরে উচ্ছিষ্ট খাওয়ার জন্য, যে জায়গাটায় ভক্ষণ গুলো সেবা করল এই জায়গাটা গোবর জল দিয়ে লেপলো না কোন রকম ভাবে, নম নম করে বাস হয়ে গেল বুঝছে, প্রেতের ওখানে আড্ডা খানা। এভাবে বিভিন্নভাবে গৃহে এই প্রেতের কারখানা হয়ে থাকে, এগুলোর থেকে বাচ্চা কাচ্চাদের মলমূত্র, অপরিষ্কার নোংরা কাপড় রাখা মানে ওই প্রেতের কারখানা করা। সেজন্য বিশেষ করে গৃহিণীদের অত্যন্ত সাবধান থাকতে হবে, যদি আপনারা রাত্রিতে শোয়ার পূর্বে কোনো কোনোখান থেকে আসেন, পা ধৌত করলেন না, হাত মুখ প্রক্ষালন করলেন না, প্রেত আপনার অঙ্গে প্রবেশ করে আশ্রয় গ্রহণ করে, একেবারে যে খাটে শুলেন এক প্রেত গিয়ে বাস আরামে থেকে গেল দেখছেন, আপনার অঙ্গের সাথে চলে গেল। এই জন্য বাহির থেকে আসলে প্রস্রাব বা পায়খানায় গেলে হাত মুখ অবশ্যই ভালোভাবে প্রক্ষালন করতে হবে, প্রয়োজনে বস্ত্রাদি ধৌত করতে হবে, সাবধান থাকতে হবে। যে ব্যক্তি ভগবানের গুণকীর্তন শ্রবণ করে না, যে ব্যক্তি ভগবানের মন্ত্র জপ করে না, যে ব্যক্তি হরিনাম করে না, যে ব্যক্তি তিলকান্নি করে না, যে ব্যক্তি আসমন করে না, পবিত্র রাখে না, ওই ব্যক্তিটা হলো কি, প্রেতের বন্ধু
প্রিয় বন্ধু, আহা বন্ধু, খুব ভালোই দিন যাচ্ছে। হ্যাঁ, ওটা হলো প্রেতের বন্ধু, একদম বুঝে রাখি। এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দশ দিনের দিন দশ পূরক পিণ্ড দিতে হবে, দিলে কি হবে, দশপূরক পিণ্ড দ্বারা একটা অবয়ব তৈরি হবে, প্রেতমতে প্রেত বিধানে, এটা প্রেত বিধানে কথা বলা হচ্ছে। অবয়ব মানে কি, দেহ দেহ দেহ, সেই দেহটার নাম কি, বলা হবে বায়ুবীয় দেহ বা হালকা দেহ। শাস্ত্র মতে বলা হয় আতিবাহিক দেহ, এই আতিবাহিক দেহটা হলো অত্যন্ত হালকা দেহ, বায়ুর চেয়েও হালকা দেহ। এই দশটা পিণ্ড দেওয়া হয় একটা দেহ তৈরি করার জন্য, সেই দেহটা হল ভোগময় দেহ, এই আতিবাহিক দেহটাকে বলা হয় ভোগময় দেহ। এটা দাদা ঠাকুর করালেন, কে করালেন, কে করায়, হ্যাঁ দাদা ঠাকুর করায়। এখন দাদা ঠাকুর করালেন, এক ভগময় দেহ থেকে আত্মাটা বের হলো, যাবে কোথায়, দাঁড়াও, আবার আর এক ভগময় দেহের মধ্যে আত্মা কে আশ্রয় গ্রহণ করানো হলো, বাস ভোগ এখন। তাহলে এবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন দশ দিন অতিবাহিত হলে দশ দিনের দিন কি করবে, অসজব্রত সমাপনন্তে একাদশে শ্রাদ্ধ করিবে, ইহাই বিধেয়, ভগবান শ্রীকৃষ্ণ বললেন। আর দাদা ঠাকুর কি বললেন, কে হে তুই কিরে ক্ষত্রিয়, তোর শ্রাদ্ধ ১৩ দিনে, এ তুই কি দাদা ঠাকুর, আমি তো কি বৈশ্য, তাহলে তোর শ্রাদ্ধ ১৫ দিনে, তুই বৈশ্য, হ্যাঁ তুই কি দাদা ঠাকুর, আমি ওই কি নে বলেন শূদ্র, হ্যাঁ তোর শ্রাদ্ধ ১ মাস, যা এখন বোঝো মজাটা, যেমন দাদা ঠাকুর বলেছে তেমনি এবার মজা বোঝো। এবার দাদা ঠাকুর বলছে প্রেত হবে না তা কি হবে, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে একাদশ দিবস বিনা কারণে পার করিলে আত্মা তড়িৎ গতিতে প্রাতত্ব প্রাপ্ত হয়, এতে কোনো সন্দেহ নাই, করা লাগে না হয়ে যায়। যে আত্মাটা প্রেত হবে না, দাদা ঠাকুর এবার প্রেত বানালেন, বুঝছেন, বলে কেন, প্রেত মন্ত্র দ্বারাই তিনি প্রেত বানালেন। শুনুন, এবার শুনুন, বর্ণ অনুপাতে শাস্ত্রে প্রেত শব্দের বিধান আছে, বর্ণ অনুপাতে শাস্ত্রে প্রেত শব্দের বিধান আছে, একটা হলো মুনিমত আর একটা হলো ভগবানের মত, সবাই খেয়াল রাখুন, যদি আপনারা মুনিমতে কেহ শ্রাদ্ধ করিতে চান, একটা হলো মুনিমত আর একটা হলো ভগবানের মত, যদি আপনারা কেহ মুনিমতে শ্রাদ্ধ করতে চান, তাহলে আপনারা যে যে বর্ণে জন্মগ্রহণ করেছেন সেই সেই বর্ণ অনুপাতে আপনাদেরকে শ্রাদ্ধ করিতে হইবে, এটা শাস্ত্রের বিধান, পুরাণে উল্লেখ করা আছে, বুঝতে পারছেন, আর সেই শ্রাদ্ধগুলোকে বলা হবে প্রেত শ্রাদ্ধ বা রাক্ষস শ্রাদ্ধ, বুঝছেন না, বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের, বুঝছেন, যদি আপনারা বর্ণ অনুপাতে শ্রাদ্ধ করতে চান সেই শ্রাদ্ধটাকে বলা হবে মুনিমতের শ্রাদ্ধ, বর্ণ অনুপাতে যে শ্রাদ্ধ সেই শ্রাদ্ধকে বলা হবে প্রেত শ্রাদ্ধ বা রাক্ষস শ্রাদ্ধ। বলে রাক্ষস শ্রাদ্ধ কেন, বলে সব খায়, এই জন্য বলা হয়েছে রাক্ষস শ্রাদ্ধ হিসেবে অভিহিত করা হয়েছে, এবার বুঝুন। তারপর শাস্ত্রে
প্রেসরাদ্য নাই তা বলা যাবে না। শাস্ত্রে স্পষ্টভাবে প্রেসরাদ্যের কথা দেওয়া আছে, এমনকি বেদীয় উল্লেখ করা আছে প্রেসরাদ্যের কথা। বুঝে রাখুন, বেদে কার কথা দেওয়া আছে? মুনির বাণী, মুনি বলছে। যেমন শায়নমণি নিজেই সেখানে বক্তা হিসাবে বলছেন। শুনুন, এবার ভরদ্বাজ মুনিও বলছেন এই প্রেসরাদ্যের কথা। তো মুনিগণ মুনিমতে যে শ্রাদ্ধের কথা বলছে সেটাই হলো প্রেসরাদ্য। যদি আপনারা কেউ বর্ণ অনুপাতে করতে চান তাহলে করতে পারেন, যদি আপনারা মুনিমতে করতে চান তাহলে যে যে বর্ণে আছেন সেই বর্ণের প্রেসরাদ্য করতে হবে। আর প্রেসরাদ্য করতে গেলে মাছ মাংস ডিম শুটকি মদ গাঁজা ভাং সব দেওয়া যাবে, এটা বিধেয়। মাংস রান্না করে দিতে হবে, এটা প্রেতকে সন্তুষ্ট করার জন্য। আচ্ছা শুনুন, আপনারা দেবদেবী পূজা করেন? করেন কি না? করা হয়, বুঝছেন? আমিও এক সময় করছিলাম, আমিও এক সময় দুর্গা পুজো করছিলাম। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমি না এক সময় দাদা ঠাকুরের সাথে আমার খুব মিল ছিল আর আমাকে খুব ভালোবাসত। কেন? আমি মন্ত্রে হির হির করে বলতে পারি স্পষ্টভাবে। যাদের দা ভাই তুই মন্ত্রগুলো বলবি আর আমি ফল দিয়ে দেবো, দুর্গা পুজোর তুইও থাকবি, বাস আমাদের একটু ভালো ভালো খাওয়া হবে। জানা আছে। শোনো, তা আপনারা যদি কেহ প্রেতসাধ্য করতে চান বর্ণ অনুপাতে মুনিমতে তাহলে করতে পারেন, সুন্দরভাবে শাস্ত্রে দেওয়া আছে। নিষেধ করে নাই ভগবান, কেহ নিষেধ করে নাই, করতে পারে। তারপর শোনো, এবার কি হলো, আতিবাহিক দেহ দিয়ে তাকে এবার ওই ওইখানে রাখা হলো। এবার ১১ দিন পার করা হলো দিনের কারণে আত্মা আর স্থির থাকতে না পেরে কি করলো, বিদ্যুৎ বেগে তড়িৎ গতিতে সে নোংরা খাবারগুলো খুদার চালায়। কারণ ভোগময় দেহ দিয়েছে, যুক্তি দেখায় দাদা ঠাকুরেরা। কি যুক্তি দেখায়? কি যুক্তি দেখায় তা জানেন? ইদম পানীয় জলং, তারপরে ক্ষীর নির, ক্ষীর নির দান, বুঝাচ্ছে ক্ষীর নির্দান করা হলো, তাহলে হয়ে গেল। কেন অত খাবে? তার আর খুঁজে কি? শোনো।